হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোথায় যাচ্ছি জানো বন্ধুরা? এখন ছেলেকে নিয়ে আমি চলে যাচ্ছি একটু শপিং করতে, যেহেতু আজকে ছেলের স্কুল বন্ধ তাই চলে যাচ্ছিলাম শপিং মলে। আর বিকেলে বেরিয়েছি, দেখো রোদটা কিন্তু তবুও কমেনি, সেই প্রচণ্ড গরম। আর আকাশটা দেখছো, এত ভালো লাগছে বন্ধুরা দেখতে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম শপিং মলের সঙ্গে। আজকে চলে এসেছি কসমো বাজারে, এখান থেকে একটু শপিং করব। তো এখন গাড়িটা রেখে ভেতরে চলে যাব। তো গিয়েই আমি একদম উপরে উঠে যাব, আমার যেগুলো দরকার সেগুলো উপরে আছে। তো এই যে প্রথমে পাপোশ দেখে নিচ্ছিলাম, তো ওখানে দুটো পাপোশ ছিল, নিয়ে নিলাম একসঙ্গে দুটোই। তারপরে আরও কয়েকটা কেনাকাটা করেছি, ওইদিকে ভিডিও করতে পারিনি। তারপরে যে ছেলে দেখো, সব সব করা শেষ, ওর জন্য ড্রেস নিলাম। এখন ও হচ্ছে বায়না করেছে, উপরে একটা গাড়ি দেখেছে, তারপরে আমাকে নিয়ে চলে গেল তিনতলার উপরে, বলছে মা চলো আমি একটা গাড়ি দেখেছি। তো নিয়ে ওকে নিয়ে এখন চলে গেলাম উপরে, গিয়েই দেখি এই যে হলুদ রঙের যে গাড়িটা দেখতে পারছো, এই গাড়িটা ছেলের পছন্দ হয়ে গেছে। দেখছো মানে কি বলবো, 10 বছর বয়স হয়ে গেল, এখনও গাড়ি দিয়ে খেলার নেশা ওর গেল না। তারপরে যে তোমাদেরকে একটু দেখালাম, তো এরপরে সব কিছু নিয়ে বিল করে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বাজার করতে করতেই আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে একটু বাজারেও গিয়েছিলাম, কয়েকটা টুকটাক জিনিস কেনার ছিল, ওগুলো সব নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই দেখো বন্ধুরা, এখন এখান থেকে আমাকে, আমাদের বাড়িটা যেহেতু একটু ভেতর দিকে, আমাকে 1 কিলোমিটার হাই রোডের থেকে 1 কিলোমিটার ভিতরে যেতে হয়। আর এই যে প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি কি শপিং করলাম বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটা ফলো করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। তো এখান থেকে আরও 1 কিলোমিটার ভেতরে যেতে হয়। এর আগে আমাদের এখানে রাস্তাটা কাঁচা ছিল, কয়েকদিন আগেই মানে বছর হতে চায় পাকা হয়েছে, কিন্তু খুব সুবিধা হয়েছে পাকা হয়ে। আগে তো পুরো বড় বড় গাড্ডা ছিল বন্ধুরা, মানে বর্ষার সময় তো সেই প্রবলেম হতো। যাই হোক, এখন রাস্তাটা অনেকটাই ভালো হয়ে গেছে, সেই সুবিধা হয়েছে আর কি। এই যে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, তো বাড়িতে গিয়ে তোমাদের জিনিসগুলো দেখাই। তো এই দেখো কী কী কিনলাম, চলে এসেছি বাড়িতে। এই যে পাপোশ, সেটা তো দেখাইছি তোমাদেরকে ভিডিওতে। আরও আছে এই যে একটা ঝাড়ু নিয়েছি, বিছানা ঝাড়ার জন্য ঝাড়ু। তারপরে নিয়েছিলাম হচ্ছে ছেলের জন্য একটা গেঞ্জি, এই যে দেখো তো বন্ধুরা কালারটা কেমন হয়েছে। আর ওর জন্য একটা প্যান্ট, এই যে ওর জন্য এই দেখো এই প্যান্টটাও নিয়েছিলাম। আর নিয়েছিলাম হচ্ছে শ্যাম্পু নিয়েছিলাম একটা, এই যে দেখো শ্যাম্পু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা, নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো।